কখনো গোল্ড জিলাপির নাম শুনেছেন? আমি কিন্তু শুনিনি এবং শোনা মাত্র চলে এসেছি দেখার জন্য, কারণ আমি শুনেছি এই জিলাপির কেজি নাকি 20,000 টাকা এবং সেটা পাওয়া যায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে। তাই আমার আজ এখানে চলে আসি এবং আমি আমার একটা ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করছিলাম, আর আমার সেই ফ্রেন্ড বলল তিনিও আসলে আসতে চান এবং দেখতে চান গোল্ডের জিলাপি কেমন হয়, কারণ আমরা আসলে রেশমি জিলাপি শুনেছি, অনেক ক্রিস্পি টাইপের জিলাপি আমরা খেয়ে থাকি, আবার দেখা যায় যে কিছু শাহী জিলাপি পাওয়া যায়, আপেল জিলাপি আপনাদেরকে দেখিয়েছি একটি পর্বে, এবং একই সাথে কিন্তু আনারসেরও জিলাপি পাওয়া যায়, কিন্তু সোনা দিয়ে তৈরি জিলাপি সেটা আবার কেমন? বিকাশ, প্রথম আলো ঈদ আয়োজন ঈদ বাজারে এই মুহূর্তে যেহেতু হোটেল ইন্টারকন্টিনেন্টালে আছি, শুধু কিন্তু গোল্ড জিলাপি দেখাবো না, দেখাবো আরও অনেক ইফতারের আইটেম। আসলে এখানে অনেক অনেক আইটেমের ইফতার, এবং আমি কথা বলে জানবো যে কত রকমের ইফতারের রেসিপি এখানে আছে। সো এখানে যারা আসলে সালাদ খেতে অনেক ভালোবাসেন, সালাদের কিন্তু অনেক পদ আছে, এবং ইন্টারকন্টিনেন্টালের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ইফতারে ফ্রুটসের আইটেম এত বেশি থাকে এবং ডেজার্ট আইটেম অনেক বেশি থাকে, একই সঙ্গে অনেক অ্যারাবিয়ান ফুডস থাকে, এবং দেশের বাইরে যত রকমের আইটেম বা রেসিপি পাওয়া যায় খুবই স্পেশাল এবং সচরাচর সব জায়গায় পাওয়া যায় না, কারণ ফাইভ স্টার বলে কথা এখানে তো থাকবেই, খুব স্বাভাবিক ব্যাপার। তবে আমি একটু ঘুরে ঘুরে দেখতে চাই, কারণ অনেক কিছু ফাটুস সালাদ আছে এখানে, সালাদের আইটেমই আছে অনেক রকম। সো আমি একজনের সাথে একটু কথা বলি। এক্সকিউজ মি, এখানে সালাদের কত প্রকারের আইটেম আছে? সালাদের 40-এর উপরে আছে। 40-এর উপরে সালাদের আইটেম। আর ডেজার্ট? ডেজার্ট 50 থেকে 60। 50 থেকে 60 প্রকারের ডেজার্টের আইটেমও এখানে পাওয়া যায়। সো আপনি কিন্তু পরিবার নিয়ে, ফ্রেন্ডস নিয়ে পুরো রমজান জুড়ে অন্তত একদিন হলেও হোটেল ইন্টারকন্টিনেন্টালে চলে আসতে পারেন এরকম দুর্দান্ত ইফতার করার জন্য। আমি একটু সামনের দিকে যাই। এখানে এত প্রকারের ইফতারের আইটেম আছে যে আমি একা বলে শেষ করতে পারবো না। সো আমি কথা বলবো এখানকার একজনের সঙ্গে, যিনি আসলে টোটালি কত রকমের আইটেম এখানে পাওয়া যায় সেটা সম্পর্কে আমাদেরকে ব্রিফ করবেন, একই সাথে সেই গোল্ড জিলাপি। হ্যালো, গুড আফটারনুন। জি, আমি ভালো আছি। ভালো আছেন? খুব ভালো আছি। আমার খুবই আগ্রহ গোল্ড জিলাপি নিয়ে জানার, যে গোল্ড জিলাপি আসলে কিভাবে তৈরি হয়, এবং আমি শুনেছিলাম যে কেজি হচ্ছে 20,000 টাকা, এবং সেটা আসলে কারা অর্ডার করে, খেতে কেমন? আচ্ছা আচ্ছা, যে গোল্ড জিলাপি এক্সাইটিং একটা ব্যাপার স্যাপার, যেটা কিনা বাংলাদেশে এই প্রথম ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় লঞ্চ করেছে, এবং এটা সত্যি, এটা আপনারা দেখেছেন যে এর আগে ফুড ব্লগার দিয়ে এটা টেস্ট করা হয়েছে, আমি আপন জুয়েলার্সে টেস্ট করা হয়েছে, যেটা কিনা সত্যি, এটা গোল্ডের প্রলেপ দিয়েই আমরা এই জিলাপিটা করে থাকি। এটা অত্যন্ত সুস্বাদু একটা জিলাপি, এবং বাংলাদেশে এই প্রথম আমরা এটা ইন্ট্রোডিউস করেছি, এবং এটা প্রচুর সাড়া পাচ্ছি, এবং আমরা মানে ডিমান্ড অনুযায়ী সাপ্লাই দিতে পারছি না, আমরা হিমশিম খেয়ে যাচ্ছি গোল্ড জিলাপি সাপ্লাই দিতে গিয়ে। তো আপনি ভাবুন দর্শক, যে গোল্ড জিলাপি যেটা আসলে গোল্ডের প্রলেপ দিয়ে বানানো এবং সেটা খুবই সুস্বাদু খেতে এবং মানুষ এটা খুব ভালোবাসে, আর যেটা তিনি বলছিলেন যে সাপ্লাই দিয়ে সারতে পারছেন না এত বেশি ডিমান্ড, কেজি আসলে কি 20,000 টাকা? 20,000 টাকা কেজি। কেমন এটার মানে চাহিদাটা কেমন, যে 1 কেজি বা 2 কেজি, 10 কেজি, এরকম কত পর্যন্ত? এটা যদি কাস্টমার চায় আমরা 1/2 কেজি পর্যন্ত আমরা ডেলিভারি করে থাকি, 1/2 কেজি পর্যন্ত আমরা সার্ভ করে থাকি, সর্বনিম্ন 1/2 কেজি, এবং উপরে 1 কেজি, 2 কেজি, 3 কেজি পর্যন্ত, যে যতটুকু পারে আমরা দিতে। আজকে কি আমি ইফতারে নিশ্চয়ই জিলাপিটা ট্রাই করতে পারবো? জি জি জি। একটা জায়গা থেকে খুবই আগ্রহ, মানুষ কিন্তু ঘরে বসে জিলাপি বানানো ট্রাই করে, কিন্তু গোল্ড জিলাপি কিভাবে আসলে বানানো যায় সেটা কেউ জানে না, কিন্তু এটা কাঁচামালটা কোত্থেকে আসে? যে আমরা এই গোল্ড জিলাপির যে লিফটা, যে গোল্ড যে লিফ, মেইন লিফটা আমরা আনি হলো দুবাই থেকে এনে, তারপরে এখানে আমাদের যে জিলাপির যে কারিগর আছে, মেইন মাস্টার জিলাপি মেকার, ও ওখানে করে, ওখানে জিলাপি করার পরে ও আস্তে আস্তে একটা একটা করে ওই লিফ, গোল্ড লিফটাকে জিলাপির উপরে প্রলেপ দিতে থাকে। এটা স্বাস্থ্যের জন্য কি ক্ষতিকর নাকি অসুবিধা হয় না? কোনো ক্ষতিকর না, এটা এডিবল গোল্ড লিফ আমরা বলে থাকি, এটা স্বাস্থ্যের জন্য কোনো হার্মফুল কিছু নাই। এটা কি এবারের এই রমজান উপলক্ষে প্রথম চালু করা হয়েছে নাকি আগে থেকে প্রচলন ছিল? না না, এটা দিস ইজ বাংলাদেশে এই প্রথম ইন্টারকন্টিনেন্টাল ঢাকা এটা লঞ্চ করেছে। গ্রেট। আমি শুনছিলাম আপনাদের একজনের কাছে, একজন শেফ বলছিলেন যে এখানে 40-এর বেশি আসলে সালাদের আইটেম আছে এবং 50 থেকে 60 রকমের ডেজার্টের আইটেম আছে। সো আরও যদি আপনি বলতেন যে আরও কি কি পাওয়া যায় ইফতারে? জি, আসলে রমাদানের যে ট্রেডিশনাল ইফতার আছে সেইটার পাশাপাশি আমরা স্বাস্থ্যকে প্রাধান্য দিয়ে আমরা সালাদের আইটেমটা বেশি করে দিয়েছি, ডেজার্ট রেখেছি, অল টুগেদার আমাদের 220+ আইটেম আছে। হ্যাঁ, ইনক্লুডিং আমাদের জাপানিজ যে ট্রেডিশনাল সুশি, সাশিমি, মাকি রোলগুলি আছে, সেগুলি আমরা ইফতারিতে রেখেছি। জনপ্রতি কত করে পড়ে ইফতারের প্যাকেজ? আমাদের জনপ্রতি প্যাকেজ হলো 8,000 টাকা। এখানে কি বিকাশে পে করা যায়? জি, থ্যাংক ইউ, আমরা বিকাশে পেমেন্ট নিয়ে থাকি। গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমি একটু খাবারগুলো ঘুরে দেখবো, এখানে এত রকমের পদের আইটেম আসলে আছে। এটা হচ্ছে রায়তা, মিক্সড বিনস সালাদ, এটা ওকে, এটা হচ্ছে সানা সালাদ, এইটা সম্ভবত আমড়া দিয়ে বানানো হয়েছে একটা সালাদ, এবং এখানে একটা মিক্সড ফ্রুট সালাদ আছে, এখানে এটা হচ্ছে ওয়াসাবি,
ওকে, সো অনেক রকম আইটেম, সয়া সস দিয়ে একটা আইটেম করা হয়েছে, জিঞ্জার পিকল করা হয়েছে এবং আরও অনেক রকম রেসিপি আছে। আমি একটু ঘুরে দেখি, ঘুরতে ঘুরতে মনে হয় আর অনেক কিছু পেয়ে যাব। এখানে কিন্তু যে আলাদা করে যে স্যালাডটা, ও আচ্ছা, এটা খুবই আমার প্রিয়, এটা হচ্ছে দই বড়া। এবং দই বড়া কিন্তু খেতে খুব সুস্বাদু, বাট ইফতারের আগে না এই খাবারগুলো দেখলে একদম জিভে পানি চলে আসে। সো আমি চাই না এই মুহূর্তে জিভে পানি আসুক। অ্যান্টিপাস্তো, এটা খুবই মজার এবং এটা খুবই হেলদি একটা খাবার। গ্রিন পিস, এগুলো তো সব সালাদ আইটেম, তো সালাদ নিয়ে আমি আর কথা বলবো না, কারণ অনেক রকমের সালাদের আইটেম আছে। এটা হচ্ছে বিফ সালামি, খেতে কিন্তু খুবই সুস্বাদু। যারা রেড মিট খেতে পছন্দ করেন না, তাদের জন্য কিন্তু চিকেন সালামি রেডি করা আছে। এটা হচ্ছে বিফ মোর্তাডেলা, এটা কিন্তু চিকেন সালামি, যেটা বলছিলাম, যারা আসলে বিফটাকে অ্যাভয়েড করেন, অর্থাৎ রেড মিট অ্যাভয়েড করেন, তারা কিন্তু চিকেন সালামি খেতে পারবেন। এটা চিকেন মোর্তাডেলা, এটা খুবই সুস্বাদু আর চিকেন টেরিন। আর এখানে কিন্তু ইয়োগাট আছে। আমরা সবাই আসলে ইফতার ছাড়াও কিন্তু সবসময় সকালে সকালবেলাটা চাই যে একটু ইয়োগাট, একটু আসলে ওটস এবং একই সাথে চিয়া সিড দিয়ে মিক্সড করে একটা খাবার খেতে, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এবং আমার মনে হয় যে প্রতি বেলায় খাবারের পরে না ইয়োগাটটা খাওয়াটা খুব জরুরি, কারণ ইয়োগাট কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আর ইন্টারকন্টিনেন্টালি ইফতার করতে আসার একটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এত হাইজেন মেনটেন করে সবগুলো খাবার তৈরি করা হয়। যদি একটু তাদের কিচেনগুলো আমরা ঘুরে দেখি, প্রচণ্ড পরিষ্কার, একদম পরিচ্ছন্ন, এবং আসলে এই জন্যই তো সবাই পছন্দ করে এখানে খেতে আসে। আর এর প্রাইসটাও একটু হাই, কারণ এখানে অনেক রকমের আইটেম থাকে, যেটা বলছিলেন উনি যে 200 উপরে আইটেম আছে ইফতারে। এবং একই সাথে শুধু দেশি না, দেশের বাইরের বিভিন্ন দেশের একদম এক্সক্লুসিভ কিছু রেসিপি কিন্তু তারা তৈরি করে থাকেন, সো খুব স্বাভাবিক ব্যাপার। তো পিৎজা এবং পাস্তা বানানোর জন্য কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন ব্যবস্থা আছে সব কিছু, এবং যার যার পছন্দ অনুযায়ী কতটুকু পরিমাণ বা কতটুকু বড় সাইজের পিৎজা তিনি নিতে চান সেটা কিন্তু তিনি নিজে পছন্দ করে নিতে পারবেন। এবং এত ক্লিন এদের আসলে রান্নার এই সাইডটা, যে আপনার আপনি নিজেই দাঁড়িয়ে দেখতে পারবেন খাবারটা কীভাবে তৈরি হচ্ছে এবং একই সাথে কিন্তু খেতে পারবেন। সো খাবার তৈরি করা দেখে এরপরে সে খাবারটা খেতে কিন্তু অন্যরকম একটা আনন্দ আছে। ছোলা ছাড়া ইফতার কিন্তু জমবে না, মানে বাঙালি ইফতারে ছোলা খাবে না, এটা হতেই পারে না। এরপর এখানে দেখতে পাচ্ছি পেঁয়াজও আছে, ভীষণ একদমই পুরো গরম ফ্রেশ। তারপর আছে আলুর চপ, একই সঙ্গে এখানে আছে জালি কাবাব, অ্যান্ড তারপরে এখানে আছে বিফের একটা আইটেম, এটা খুবই সুস্বাদু হবে দেখেই বোঝা যাচ্ছে। আর এটা হচ্ছে চিকেন শর্মা উইথ কন্ডিমেন্টস, আরও অনেক অনেক রেসিপি আসলে। তবে একটা জায়গায় আমার চোখ আটকে গেছে, ওখানে মুড়ি মাখানো হচ্ছে, মানে ফাইভ স্টার হোটেলে কীভাবে মুড়ি মাখানো হয়, যেটা আসলে আমরা সবাই করি, এবং ইফতারে মুড়ি মাখা খেতে যে কী স্বাদ এটা আসলে বলে বোঝানো যাবে না। সো আজকে এই মুহূর্তে সে গোল জিলাপি আমি তো বললাম, কিন্তু গোল জিলাপি ছাড়াও কিন্তু আপনাদেরকে এখন এই মুহূর্তে আমি ফাইভ স্টার হোটেলে কীভাবে মুড়ি মাখানো হয় সেটা দেখাবো। সো দেখতেই পাচ্ছেন এখানে কী কী নিয়েছেন, চিকেন কিমা, তারপর হচ্ছে ছোলা আছে, তারপর বিভিন্ন টমেটোস, তারপর মানে ডিম আছে, গ্রিন চিলি, তারপর কিছু ড্রাই ফ্রুটস আছে, কিছু হ্যাঁ কিশমিশ আছে, তারপর আমাদের নিজস্ব বানানো একটা ঝালমুড়ি মশলা আছে তৈরি, যেটা আমরা এখানে হোমমেড তৈরি করি। আর এক দুইটা মুড়ি আছে, একটা নর্মাল আর একটা হচ্ছে আমরা একটা ওই মানে হলুদ দিয়ে করি, এটা হ্যাঁ এটা দুইটা স্পেশাল আর কি। আর এটা হচ্ছে ঝুড়ি ভাজা, এটা ছাড়া তো মুড়ি মজা হবে না। সো ঝুড়ি ভাজা ছাড়া মুড়ি আসলে মজা হবে না। এবং দুরকম মুড়ি দেখতেই পাচ্ছেন, নর্মাল যে মুড়িটা আমরা খেয়ে থাকি, আরেকটা হচ্ছে ইয়েলো কালারের, এই মুড়িটা ওনারা আলাদা করে ভেজে নিয়েছে। সো আমি আসলে কথা বাড়াবো না, কারণ ইফতারের সময় হয়ে গেছে, আমাকে মুড়ি মাখা খেতে হবে, এবং আমি কোন রেসিপিগুলো পছন্দ করি সেগুলো আমাকে বাছাই করতে হবে। সো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবারও বিকাশ প্রথম আলো ঈদ আয়োজন ইফতার বাজারে।